নমস্কার, আমার নাম ডক্টর সৌমাল্য গোলদার। আমি হোমিওপ্যাথি চিকিৎসক পেশায়, সে সঙ্গে শিক্ষকতা করি। বর্তমানে বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত আছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে আমরা হোমিওপ্যাথির কিছু প্রাইমারি বিষয় সম্বন্ধে ডিসকাশন করতে চলেছি, যেমন হোমিওপ্যাথি চিকিৎসায় কী কী সাইড এফেক্ট থাকতে পারে। তো এখানে প্রথমেই বলি, হোমিওপ্যাথি চিকিৎসাতে যদি সঠিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় তাহলে দেয়ার ইজ নো সাইড এফেক্ট। বাট যেহেতু একটা মেডিসিনের একটা পজিটিভ এনার্জি থাকে যে একটা ডিজিজকে কিওর করার জন্য, একটা ডিজিজ থেকে মুক্তি দেওয়ার জন্য, সুতরাং সেই দিক থেকে দেখতে হবে সেই পার্টিকুলার মেডিসিনের সেভাবে নেগেটিভ এফেক্টও থাকে যদি কি না ওটা র্যাশনাল ওয়েজে ইউজ না করা হয়। যেমন যদি কোনো পেশেন্ট যে নিজে থেকে মেডিসিন খেতে শুরু করলেন, যেটা বলে সেলফ মেডিকেশন, তো সেলফ মেডিকেশন হলে সেই ক্ষেত্রে ডোজ তার কী মাত্রা হওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে কীভাবে রিপিটেশনে খাওয়া উচিত সেটা তার পক্ষে বোঝা নেক্সট ইম্পসিবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাছাড়া যেমন যদি কোনো তার আগের ফিজিশিয়ানের কোনো পার্টিকুলার কোনো প্রেসক্রিপশান যদি বারবার ইউজ করতে থাকে উইদাউট কনসালটেশন অফ দ্যাট ফিজিশিয়ান, যদি তারা বারবার যদি ইউজ করতে থাকে তাহলেও কিন্তু সাইড এফেক্ট দেখা দিতে পারে, ইভেন সেই মেডিসিনটা প্রুভ করতে থাকে পারে, যেটাকে আমরা হোমিওপ্যাথি ভাষায় বলি ড্রাগ কোপিং। বাট যদি কেউ সঠিকভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খায় তাহলে এটার কোনো সাইড এফেক্ট নেই, লিটারালি জিরো। কেন, যেভাবে হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি এবং যেভাবে কাজ করে তার উপরে দাঁড়িয়ে এটার কোনো সাইড এফেক্ট হয় না। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।